हेलो एवरीवन, वेलकम टू जॉब गाइड। तो आज हमरा निये एसेछि एसएससी एमटीएस मैथ क्लास 55 निये, जार आगे हमरा एर आगे 54টা পার্টে ভিডিও দেওয়া হয়ে গেছে, যার মধ্যে অলরেডি 2021-22 এর সমস্ত চ্যাপ্টার আমরা করিয়ে দিয়েছি। এর সাথে সাথে আমরা 2020-21 এর শিফট করাচ্ছি, বেশ কিছু শিফট আমরা করিয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নিও। তো চলো দেখে নেওয়া যায় আজকের শিফটটা, কারণ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আগামী এসএসসি এমটিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কি বলছে এখানে, এক ব্যক্তি 10টা ফিজিক্সের বই আর কিছু কেমিস্ট্রির বই অর্ডার দিল, তো একটা কেমিস্ট্রি বইয়ের দাম একটা ফিজিক্সের বইয়ের দামের দ্বিগুণ। বিল তৈরির সময় ভুল করে ক্লার্কটা ফিজিক্স আর কেমিস্ট্রি বইয়ের সংখ্যা অদল বদল করে ফেলে, যার ফলে বিলটা 12.5% কমে যায়। তবে প্রকৃত অর্ডার অনুযায়ী বই আর কেমিস্ট্রি বই সংখ্যা, এই ফিজিক্স বই আর কেমিস্ট্রি বই সংখ্যার অনুপাতটা কত? দামটা কমে যায়, মানে তোমার আগে অরিজিনাল বিল আর প্রেজেন্ট বিল, ঠিক আছে, ধরো আগে ছিল 100, এখন কমে যাচ্ছে কতটা, 100 - 25/2, তার মানে 175/2, তার মানে 200:175, মানে আগের বিল হলে 200 হতো, এখন হচ্ছে কত, 175। যদি কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে তোমার 8, এটা হচ্ছে তোমার 7। আচ্ছা দেখো, ফিজিক্সের বই কটা দিয়েছে, 10টা। কেমিস্ট্রির বই কটা আমি ধরলাম দিয়েছে, কটা, পিখানা। এবার দেখো কী বলেছে এখানে, বলেছে একটা কেমিস্ট্রি বইয়ের দাম ফিজিক্সের বইয়ের দামের দ্বিগুণ, মানে ফিজিক্সের বইয়ের দাম যদি তোমার এক্স হয় তাহলে কেমিস্ট্রি বইয়ের একটা বইয়ের দাম কত হচ্ছে, 2x। তাহলে সব ঠিকঠাক থাকলে বিল কীরকম হতো, 10 × x p × 2x, তাহলে এইটা হতো বিল, যদি সব ঠিক থাকতো। কিন্তু ভুল করে কি হয়েছে, ভুল করে উল্টে গেছে, মানে পির সাথে হয়ে গেছে গুণটা এক্স, 2x এর সাথে গুণটা হয়ে গেছে 10, ঠিক আছে, এইটা হচ্ছে 1। তাহলে এইটা আর এইটার অনুপাতই হচ্ছে এইটা, 8:7, সেটাই আমি এখানে করে দেবো। তাহলে 10x + 2px / px + 20x = কত হলো, 8/7। দেখো এখানে এক্স এক্স ওপর নিচে কেটে যায়, তাহলে জাস্ট পড়ে থাকছে এখান থেকে কত, 70 + এখান থেকে পড়ে থাকছে 2p, মানে 140p = 8p, সরি 7 × 14, এটা 140 না, জাস্ট 14, আচ্ছা 14p, ঠিক আছে, এটা 14p, একটু মুছে দিই, তাহলে এটা হয়ে গেল তোমার 14p, এটা হচ্ছে 8p, আর এখানে হচ্ছে কত, 160। আচ্ছা দেখো, এইবার দেখো আমি যদি এইটাকে এপারে নিয়ে চলে যাই তাহলে কত হবে, 6p, আর এটা উপরে গিয়ে বিয়োগ করলে কত পাচ্ছি আমি, 90, তাহলে p = কত পাচ্ছি এখান থেকে আমি, 15। তাহলে দেখো কেমিস্ট্রি বই কটা অর্ডার দিয়েছিল, তাহলে 15টা আমাকে কী চেয়েছে এখানে, ফিজিক্স বই আর কেমিস্ট্রি বই সংখ্যার অনুপাত, তার মানে 10:15 চেয়েছে আমাকে, যেটা করলে কত পাচ্ছি আমি, 5 × 10, 5 × 3 = 15, 2:3 হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি। চলো পরেরটা যাবো আমরা, কী বলেছে এখানে, এখানে বলেছে 7টা যুগ্ম ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 36, প্রথম সংখ্যাটি কত, যুগ্ম ক্রমিক, দেখো পরপর রয়েছে আবার যুগ্ম, তার মানে ধরো 36 মানে গড়, গড় মানে তো মাঝের সংখ্যাটা হয় সবসময়, তার মানে নিশ্চয়ই এইখানে ধরো 7টা আছে, মানে এই 1, 2, 3, 4 নম্বর ধরো এটা, 5 নম্বর এটা, 6 নম্বর এটা, 7 নম্বর এটা, ঠিক মাঝে রয়েছে 36, তার মানে নিশ্চয়ই তার পরে কে থাকবে, 38, কারণ যুগ্ম বলেছে 38, তারপরে কত থাকবে নিশ্চয়ই, 40 থাকবে, তারপরে কে থাকবে নিশ্চয়ই থাকবে তোমার 42, একই রকম হয়ে দেখো কত থাকবে এইপারে, 34, এপারে থাকবে তোমার 32, এবারে থাকবে কত, 30, তার হয়ে গেলো কি, 30 সংখ্যাটাই হচ্ছে আমার সব থেকে প্রথম সংখ্যা, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, এটা জাস্ট এমনি করলেই বুঝতে পারছ। পরেরটা দেখো, একটা উড়োজাহাজ 5.5 ঘন্টায় 320 কিমি/ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তাহলে কতটা দূরত্ব যায়, 5 × 1 = 2, মানে কী বলতে পারি আমি, 11 × 2 × 320, এইটা হচ্ছে দূরত্ব গেছে। বলছে 4 ঘন্টায় ওই একই দূরত্ব অতিক্রম করতে হলে তার বেগ কত হতে হবে, তো 4 ঘন্টায় ওই দূরত্ব যেতে গেলে আমি ধরলাম ভি হতে হবে বেগ, তো 4 দিয়ে কাটো 80 হয়, তাহলে দেখো কত হচ্ছে এটা, 40, তাহলে v = কত পাচ্ছি আমি, 440 কিমি/ঘন্টা, তাহলে 440 কিমি/ঘন্টা হতে হবে তার বেগ, তবে সে ওই দূরত্বটা অতিক্রম করতে পারবে। চলো পরে যাবো আমরা, আচ্ছা এখানে কী বলেছে, 5 বছরে 2 কলেজে এ আর বি এর, এখানে 2টো কলেজ দেখানো হয়েছে, এই নীলটা হচ্ছে কলেজ এ আর কমলাটা হচ্ছে কলেজ বি, তো বিকম কোর্সের জন্য কতগুলো আবেদন পড়েছে তা দেখানো হয়েছে। তো কলেজ এ এই 2016 সালের অ্যাপ্লিকেশান সংখ্যা, কলেজ এর 2015 থেকে 2019 পর্যন্ত মোট অ্যাপ্লিকেশান সংখ্যার কত শতাংশ, দেখো এ মানে কোনটা, এ মানে এইটা নীলটা, এর 2016, তখন এ 2016 মানে কোনটা হচ্ছে তোমার, এইটা 180, তো 180/মোট অ্যাপ্লিকেশান মানে কোনগুলো, এইটা 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 আমাকে যোগ করতে হবে, তাহলে 200 আর 180 = 380, 380 = 580, 580 আর এখান থেকে পেয়ে যাচ্ছি 680 আর 730, আর এখান থেকে পেয়ে যাচ্ছি 800 900, তাহলে 900-র মধ্যে হচ্ছে 180, ঠিক আছে, তাহলে 100-র মধ্যে কত হবে, তো এটা পুরো 5 দিয়ে কাটে, 100/5 মানে হয়ে যাচ্ছে কত, 20%, তো অপশান এ হচ্ছে রাইট, তাহলে এখানে দেখতেই পাচ্ছ হয়ে গেলো এটা।
চলো পরেরটা যাবো আমরা। একটা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে এত, এবং দৈ এটি দৈর্ঘ্য প্রস্থের 5/3 গুণ। তাহলে ধরলাম আমি প্রস্থটা হচ্ছে বি, তাহলে দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য হবে তোমার 5b/3, ঠিক আছে। ঘরের উচ্চতা এইচ কত এখানে বলে দিয়েছে 12। এবার দেখো চার দেওয়ালের ক্ষেত্রফল সূত্র বসাও, 2 × কী হয়? দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো হয়, সমান সমান কত? 1152। এখান থেকে আমরা কী করবো, এল এর মানটা বসাবো এখানে কত, এটা হচ্ছে তোমার এল, এলটা হচ্ছে তোমার এইটা। আচ্ছা এল মানে কত হলো এখানে? 5b/3 প্লাস বি, এইচ এর মান কত পাচ্ছি এখান থেকে? আমি 12 পাচ্ছি, 1152। আচ্ছা এখানে পেয়েছি আমি 8b/3, দেখো 12 × 24 হয়, 24টা এপারে গেলে পুরো কেটে যায়, কত দিয়ে যায় দেখো, 5 × 24 = 120 হয়, 4 × 24 = 96, মানে এখান থেকে পেয়ে গেলাম আমি 192, আর এখান থেকে পাচ্ছি আমি 8 হলো। তাহলে 8 দিয়ে এটা কাটে, এটা হয়ে গেলো তোমার সমান 6, তাহলে বির মান কত পেয়ে গেলাম আমি? 18। তাহলে বির মান 18 পেয়ে যাওয়া মানেই তোমার এখান থেকে এলের মানটা পেয়ে যাবো কত? 3 × 18 কাটলে হয় 6, 5 × 36। কী চেয়েছে এখানে? মেজের ক্ষেত্রফল, মেজের ক্ষেত্রফল মানে তোমার লেন্থের সাথে ব্রেথ, তেমন তোমার দৈর্ঘ্য প্রস্থের গুণ, তেমন তোমার 30 × 18 গুণ করলে হয়ে যাবে কত? 540। এটাই হচ্ছে আমার মেজের ক্ষেত্রফল। ফ্লোর যদি সিলিং বলতো একই হতো, ঠিক আছে, তাহলে 540 বর্গমিটার। চলো পরেরটা যাবো আমরা। এক ব্যক্তি 1,35,600 টাকা রেখে যায় তার ছেলে দুই ছেলের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য, তাদের বয়স বর্তমানে 15 বছর ও 13 বছর, তাদের উভয়ই তাদের যে ভাগের টাকাটা সেটা 10% সরল সুদে বিনিয়োগ করে। যদি তারা বয়স যখন 18 বছর হবে তো একই পরিমাণ টাকা পাবে, তবে কনিষ্ঠতম ছেলেটির প্রকৃত ভাগের পরিমাণ কত? তো ধরলাম তোমার যার বয়স 15 সে রেখেছে এক্স টাকা ইনভেস্ট করেছে, আর যার বয়স 13 সে ইনভেস্ট করেছে ওয়াই টাকা। তখন এই এক্স টাকার ওপর, তাহলে এক্স টাকা হচ্ছে আসল, তাহলে এক্স টাকার ওপর সুদ কত হবে? দেখো যার বয়স 15 সে যখন 18 হবে, মানে তখন 3 বছর খাটবে টাকাটা, কত পার্সেন্ট হারে? 10% হারে, বাই 100। তো এটা সমান কী হবে না, যে যে টাকাটা ওয়াই রেখেছে, ওয়াই মানে 13 বছর বয়সে যে রেখেছে ওয়াই, তাহলে ওয়াই তার টাকাটা ক বছর খাটবে? 13 থেকে 18 অবধি টাইম দেখো কত? 5 বছর, এরও তাই 10% হারে হয়ে গেল। দেখো এখান থেকে যদি যোগ করি আমি এটাকে, 130 হয়, তেমন এখান থেকে আমি বলতে পারি 0 কেটে দিয়ে 13x, আর এখান থেকে যোগ করলে কত দেখো, 150y হয়, 0 কেটে দিলে হয় 15y। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে x/y সমান সমান হচ্ছে কত? 15/13। এটা সমান সমান কি যেটা ধরতে পারো, কে ধরতে পারো, তাহলে এক্স সমান সমান হতে পারে কত? 15k, ওয়াই সমান সমান 13k, যা খুশি। এবার এই দুটোর যোগ মানে এই এক্স আর ওয়াই মিলিয়ে কত? 1,45,600, ঠিক আছে। তার মানেই কত? 28k, দেখো 15k আর 13k যোগ করলে হয় 28k, সমান সমান কত? 1,35,600। তো এখান থেকে আমি কে এর মানটা বার করবো, 1,456/28, 14 দিয়ে কাটিয়ে এটাকে 14×14 যায় না, 1,456, 14 দিয়ে কালে হয় 2, 2 দিয়ে কালে কত হচ্ছে এটা? 5,200। কী চেয়েছে আমাকে এখানে? কনিষ্ঠতম, কনিষ্ঠতম মানে কোনটা? ওয়াই, যার বয়স সব থেকে কম, ওয়াই মানে কত দেখো? 13k, মানে 5200 × 13, 00 যায় থাক, 13×26 = 6, 18×2 = 65, 2×7 = 66, 66,600 হচ্ছে আমার অ্যান্সার, হয়ে গেল অঙ্ক। চলো পরেরটা যাবো আমরা। যদি 12,500কে 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছর ও 4 মাসের জন্য বিনিয়োগ করা হয় তবে কত টাকা পাওয়া যাবে? দেখো 12,500কে আমি কী করছি, 1 + 12/100, এইটাকে করছি আমি 1 বছর 4 মাস, 4 মাস মানে জানি ভালো করে আমরা, 4 মান্থ মানে তোমার হচ্ছে কত? 1/3 বছর, তখন 1/3 বছর, ঠিক আছে। আচ্ছা 12,500 এটা হয়ে গেলো কত? 112/100। তো এই পাওয়ারটাকে আমি কী করবো? ভেঙে দেবো। আচ্ছা আর একটু আমি ভেঙে করি এখানটা। আচ্ছা 12,500 যেন মাঝে থাক, এই পাওয়ারটাকে কী করবো? আমি ভেঙে দেবো, তাহলে 1 + 12/100 তার পাওয়ার হচ্ছে 1। আর কী করবো এটাকে? দেখো এখানে রয়েছে কি 12/100, তার মাথায় রয়েছে 1/3, তাই না? তো দেখো এইটা তো সিম্পল হয়ে গেলো, 12,500 এটা যোগ করলে কত পাচ্ছি আমি? 112/100। আর এক্ষেত্রে কী হয় বলো তো, এক্ষেত্রে কী হয়, পাওয়ারটার সাথে এই 12টা গুণ করে দেবো আমরা, তাহলে 1 + 12 × 1/3 কত হচ্ছে? 100। তাহলে আমার এখান থেকে জাস্ট 200 কেটে গেলো, তাহলে 125 × 112, এখান থেকে দেখো 12 কালটা কত হয়, 4, 104/100, 104/100। তো 25 দিয়ে কাটো এটাকে, 5×25 = 125 হয়, 25×4 হচ্ছে তোমার 100 হচ্ছে,
আচ্ছা চার দিয়ে কাটলে তোমার চার দুগুণে আট, চার আসতে হ্যাঁ আঠাশ দিয়ে যায় এটা, তাই তো? চার আসতে বলছে দুই, হ্যাঁ দেখো পাঁচ আর আঠাশ গুণ করলে কত হচ্ছে 140, তার মানে 104-এর সাথে 140-র গুণ, চতুর্দিক করলে হয় 56, আর 14560 এটা হচ্ছে তার টাকা, এই টাকাটাই সে পাবে অ্যামাউন্ট সমান সমান। মাথায় যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে সেটা সবসময় রেট অফ ইন্টারেস্টের সাথে গুণ হয়ে যায়, কারণ এমনিতে সেটা কিন্তু করা যায় না, তো এটাকে পাওয়ারটা ভেঙে করলেই কিন্তু ঝপ করে করা যাবে। তিনটে সংখ্যা এত অনুপাতে আছে, কী কী অনুপাতে আছে, একের চার, একের পাঁচ আর হচ্ছে একের তিন, তো আমরা এই লসাগু করতে পারি। ষাট হয় লসাগু, এর এলসিএম করলে কত হয় ষাট হয়, ষাট দিয়ে গুণ করলে কত হচ্ছে এটা 15, এটা পাচ্ছি 12, এটা পাচ্ছি আমি 20। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 800। দেখো বড় হচ্ছে কোনটা, এইটা, আর সবথেকে ছোটো কোনটা, আর এইটা, গ্যাপ কত 8, কারণ 8 সমান হচ্ছে কত 800, তাহলে 1 সমান কত হচ্ছে এখানে 100। তিনটে সংখ্যা যোগফল কত, দেখো তিনটে সংখ্যা যদি যোগ করি 15 আর 12 যোগ করলে হয় 27, আর 20-তে কত হচ্ছে 47 হচ্ছে, তো 47 × 100 করলে কত হবে 4700, তো এটাই হবে তিনটে সংখ্যা যোগফল। এক্স ধরো করতে পারো সেক্ষেত্রেও কিন্তু একই আসবে, ঠিক আছে, তার অপশান ডি হয়ে গেল কিন্তু এখানে রাইট অ্যান্সার। চলো পরেরটা যাবো আমরা, দিনেশের মাসিক আয় ও খরচের অনুপাত এত এত, তার সঞ্চয় হলো এত, যদি তার মাসিক আয় এত টাকা বাড়ে এবং খরচ এত টাকা কমে তবে আয় ও খরচের অনুপাত কত হবে নতুন। তো দেখো আমি ধরে নেবো এটাকে কি আয় হচ্ছে তোমার, আয় ধরে নেবো আমি 17x, আর তার খরচ কত হচ্ছে আমি ধরে নেবো এটা 14x, তো আয় থেকে খরচ বিয়োগ করলেই পড়ে থাকবে কি সঞ্চয়, তো সঞ্চয় সমান কত হবে 3x, দেখো বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে 3x, তো এই 3x সমান হচ্ছে কত 12000, তাহলে x কত হয়ে গেল এখান থেকে 4000, 4000 হওয়া মানে এখান থেকে আয়টা কত পেয়ে গেলাম আমি 68000, 468, ঠিক আছে। আচ্ছা এখান থেকে খরচটা পেয়ে গেলাম কত আমি 56000, ঠিক আছে। এবার কি বলেছে মাসিক আয় এত বাড়ছে, তো আরও 10000 টাকার সাথে যোগ করে দাও, তাহলে আয় কত হয়ে গেলো এখন 78000, আর কি বলেছে 2000 টাকা কমছে খরচ, তো এটা কত হচ্ছে 54, তো এটাই বলেছে কি নতুন আয় আর খরচের অনুপাত, মানে 78:54 এটাই বার করতে হবে আমাকে, তো 2 দিয়ে কাটলে এটা 39 হচ্ছে, 2 দিয়ে কাটলে তোমার 27 হচ্ছে, 3 দিয়ে কাটলে হয় 13, 3 দিয়ে কাটলে হয় 9, 13:9, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, আশা করি বোঝা গেছে। চলো পরেরটা যাবো আমরা, দেখো কী বলছে এখানে, এ একটা কাজ 16 দিনে 4800 টাকার বিনিময়ে সম্পূর্ণ করতে পারে, কিন্তু তাকে যদি কেউ সাহায্য করে তবে কাজটা শেষ হয় 12 দিনে, তবে সাহায্য করা ব্যক্তি কত টাকা পাবে, মানে এ একটা কাজ শেষ করতে পারছে 16 দিনে, কেউ তাকে হেল্প করতে আসছে, ধরলাম আমি বি তাকে হেল্প করছে, তাহলে এ প্লাস বি যখন একসাথে কাজটা করছে কাজটা শেষ হচ্ছে কতদিনে 12 দিনে, তো আমরা করবো কি এবার এলসিএম, মানে এটা হয়ে গেলো 48, এটাই হচ্ছে মোট কাজ, মানে এ একদিনে করে 3 ইউনিট কাজ আর এ প্লাস বি একদিনে করবে কত 4 ইউনিট করে কাজ, তার মানে যে আসছে সে একদিনে কতটা করে কাজ করে 4 থেকে 3 বিয়োগ করো 1 ইউনিট করে কাজ করে। এইবার দেখো এ 16 দিনে পাচ্ছে কত 4800 টাকা, তার মানে একদিনে পাচ্ছে কত 300 টাকা, কারণ আমি আর 16 দিয়ে ভাগ করছি এটাকে, ঠিক আছে। এবারে একদিনে এ কতটা কাজের জন্য 300 টাকা পাচ্ছে, দেখো 3 ইউনিট কাজের জন্য, মানে 3 ইউনিট কাজের জন্য সে পাচ্ছে 300 টাকা, ঠিক আছে, তাহলে 1 ইউনিট কাজের জন্য পাবে কত 100 টাকা, তো দেখো বি তাহলে 1 ইউনিট কাজের জন্য পাবে কত 100 টাকা, পর্যন্ত 1 ইউনিট করে করে, ঠিক আছে। বি কদিন কাজ করেছে, দেখো তাকে কাজ শেষ করছে 12 দিনে, মানে 12 দিন ধরেই কাজ করেছে, তাহলে টাকাটা কত হবে 100 × 12, 1200, ঠিক আছে, প্রতিদিনের জন্য পাচ্ছে 100 টাকা, যেহেতু 12 দিন করছে পাবে কত 1200 টাকা। চলো পরেরটা যাবো, কোনো জায়গায় ডাউট তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। আচ্ছা এক ব্যক্তি এটি রেডিও এটি টিভি একত্রে 3400 টাকায় বিক্রি করে, এরপরে রেডিও 25%, টিভির ওপর 1% লাভ হয়, যদি সে এত টাকায় বেচত তবে রেডিওর ওপর 1% এবং টিভির 1% লাভ হতো, রেডিওটার কয় মূল্য, তো এটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক, যা আমরা ধরে নেবো এখানে যে রেডিও কস্ট প্রাইস অফ রেডিও কত 100x, আর সিপি অফ ধরলাম আমি এটা টিভি, টিভির কেনা দামটা কত ধরলাম আমি 100y, ঠিক আছে, এইভাবে ধরলে একটু তবু তাড়াতাড়ি হবে। তো দেখো 25% লাভ মানে কত হয়ে গেলো এটা 125x হয়ে গেল, প্লাস টিভির ওপর লাভ মানে 110y হয়ে গেলো, সমান কত 30400, তো এটা 1 নম্বর ইকুয়েশন। পরেরটা দেখো 110x প্লাস 125y সমান কত হচ্ছে 30700, জাস্ট আমি ইকুয়েশন স্ট্যান্ড করালাম, এটা 2। এবার দেখো 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি দেখো কী পাবো আমি, তো দেখো এখান থেকে বিয়োগ করে পাবো আমি 15y,
वाईटे आगे लिखी और एखान बी कर पा हमें पंद्रह एक्स समय कत पा देखो 300 पंद्रह कमन तुलने देखो वाई माइनस एक्स समय कत हो देखो 300 बाई पंद्रह समय कत हो 20 ठीक है। এইবার আমার দরকার হচ্ছে কি রেডিওটা, মানে আমাকে যে কোনোভাবে ওয়াইটাকে কাটাতেই হবে, ওয়াইটা কাটাতে পারলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো 100 আমি একে গুণ করব কত দিয়ে, 110 দিয়ে গুণ করতে পারি ঠিক আছে, তবে আমি ওয়াইটা কেটে যাবে সেম সেম করতে গেলে, আমার রেডিও দরকার। আচ্ছা 110 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, এটা 110 ওয়াই মাইনাস 110 এক্স, দুই দিয়ে এটা গুণ করলে হয় তোমার 22 আর দুটো দেখো 0 2200 ঠিক আছে। তো এটা হয়ে গেলো আমার 3 নম্বর ইকুয়েশন। তো এই এক আর তিনকে নিয়ে আমি কী করবো না, এক থেকে আমি তিনটাকে বিয়োগ করে দেবো ঠিক আছে। তাহলে কী পাবো আমি, এক থেকে তিনটাকে আমি বিয়োগ করে দিচ্ছি, দেখো 110 ও 110 কেটে চলে গেছে, 125 আর 110 যোগ করলে কত পাচ্ছি এখান থেকে 235 এক্স পাচ্ছি, আর এটা এটা দেখো বিয়োগ করলে কত পাচ্ছি দেখো 30400 থেকে যদি 2200 বিয়োগ করি তাহলে 02 আর এখান থেকে পাচ্ছি আমি 28 ঠিক আছে। তাহলে 28200 তাহলে এক্স এর মানটা কত পাচ্ছি এখান থেকে 28200 বাই 235 ঠিক আছে। আচ্ছা দেখো 47 দিয়ে কাটে এটা, 47 6 হচ্ছে তোমার 282 মানে এখানে হয়ে গেলো তোমার 600, আর 47 5 কত হচ্ছে তোমার 235, মানে এটা কাটলে কত হচ্ছে 120। এবার কী চেয়েছে আমার এখানে, এখানে চেয়েছিলো আমার রেডিওটার ক্রয় মূল্য, দেখো রেডিওর ক্রয় মূল্য ধরেছিলাম কত 100x, তাহলে 100 × 120 করলে কত হচ্ছে এটা 12000 ঠিক আছে। এটা হয়ে গেলো আমার 12000 অপশান দুই। চলো পরেরটা যাবো আমরা, একটু ক্যালকুলেশনের স্পিড বাড়ালে তাড়াতাড়ি করতে পারবে। তো বলেছে একটি পরীক্ষার, আচ্ছা একটি পরীক্ষায় 55% পরীক্ষার্থী আছে, পরীক্ষার্থী লেখা আছে, পরীক্ষার্থী হবে এটা, পরীক্ষার্থী হলো বালক, 60% বালক এবং 75% বালিকা পাস করে, 315 জন বালিকা ফেল করে, কতজন বালক ফেল করেছিল। তাহলে মোট ধরলাম আমি কত 100x, তাহলে এখানে বালক আছে কত 55x, তাহলে বালিকা আছে কত, এটা তোমার বয়েস, এটা তোমার গার্লস, কত আছে 45x আছে। কী বলেছে এখানে 60% বালক এবং 75% বালিকা পাস করে, তার মানে ফেল করে কত দেখো, এই বালিকার মধ্যে দেখো 75% বালিকা পাস করে গেছে, তার মানে ফেল করেছে কত 25/100 মানে 25%, তো এটা সমান কী হবে দেখো 315 জন হবে, 315 জন ঠিক আছে। তো এখান থেকে আমি এক্সের মানটা বার করে নেবো, 315 × 100/25 × 1/45, তো এটা তো পুরো 7 দিয়েই কাটে, তাছাড়া হ্যাঁ আর এটা দেখো করলে কত হয় এটা 4, মানে 28, এক্সের মান কত পেয়ে গেলাম আমি 28 ঠিক আছে। মানে এটা টোটাল স্টুডেন্ট কত হয়ে গেলো আমার 2800। কী চেয়েছে এখানে, কতজন বালক ফেল করেছিল, দেখো 55x-এর মধ্যে দেখো 60% বালক কিন্তু পাস বলেছে, তাহলে এই 55x মানে 55 × 28 এর মধ্যে নিশ্চয়ই 40% বালক ফেল করেছিল, তাহলে 40% বলে কত হয় 40/100 হয় ঠিক আছে। তো আমি এটাই করে নেবো ক্যালকুলেশন, 5 দিয়ে কাটলে হয় 5 × 55, 5 × 100 দিয়ে কাটলে হয় তোমার 2, তখন এখান থেকে 28 × 56 আর 11 করলে কত হচ্ছে এটা 616, তো 616 জন বালক ফেল করেছিল পরীক্ষা ঠিক আছে, 616 অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরটা যাবো আমরা, বলছে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজানো হলো, তাদের মিডিয়ান যদি 77 হয় তবে এক্সের মান কত। তো আগে আমরা সাজাই এটাকে, 25-এর পর আসবে তোমার 28, তারপর হবে তোমার 34, তারপর হবে 46, এক্সগুলোকে যেন মাঝখানে থাক। আচ্ছা তারপরে দেখো সাজানোই আছে, 105-এর পর 110, 114, 122, দেখো এখানে দেখো 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে, তো 4টে এখানে 4টে এখানে আছে, তার মাঝের সংখ্যা বলতে কী বোঝায়, মিডিয়ান মানে কি মধ্যক বা মাঝের, তো দেখো মাঝের তো বলা যাবে না এখানে কারণ 2টো আছে মাঝের, তো সেক্ষেত্রে আমরা কী করি এই 2টোর গড় করি, 1টা বার করার জন্য কী করি আমরা এই 2টোর গড় করি, তোমার 2x + 1 + 4x + 3/2, তো এই যে গড়টা করে যে মাঝখানের সংখ্যাটা বার করবো এটাকেই বলে মিডিয়ান, যেটা বলে দিয়েছে কত আমার 77। তো এখানে পাচ্ছি আমরা 6x, 2 দিয়ে কাটলে পাচ্ছি আমরা কত 3x, এখানে পাচ্ছি আমরা 4, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি আমরা 2, সেই 2টা ওপরে গেলে বিয়োগ করলে কত পাচ্ছি আমি 75 হয়ে গেলো, তাহলে এক্সের মান কত পাচ্ছি এখান থেকে আমি 25, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম আমি 25 অপশান ডি। চলো পরেরটা যাবো আমরা, দুজন শ্রমিক এ ও বি একটা কাজ করে, এ যদি একা কাজ করতো তবে এ বির সাথে একসাথে কাজ করার থেকে 14 ঘন্টা বেশি সময় লাগতো,
কাজটা শেষ করতে। বি যদি একা কাজ করতো তবে এ বি একসাথে করতে যা সময় লাগে তার থেকে 3.5 ঘন্টা বেশি সময় লাগতো। তো একসাথে কাজ করলে কত সময় কাজটা শেষ হবে? তো আমি ধরে নিলাম এ আর বি একসাথে কাজটা শেষ করতে পারে 1 ঘন্টাতে। তাহলে এ এর কত সময় লাগবে কাজটা শেষ করতে? না, x+14। তাহলে বির কত সময় লাগবে একা করতে? x+7/2 ধরে নিলাম আমি, 3 × 1=7/2 সোজা অঙ্ক। তাহলে আমরা কী করবো? তাহলে এ 1 ঘন্টায় করে কত? 1/x+14। বি 1 ঘন্টায় করে কত? x+7/2, 1/x+2। আর এ প্লাস বি একসাথে করবে কত? 1 ঘন্টায় 1/x। তাহলে এটাকেই আমাকে সলভ করতে হবে, করলেই আমার অঙ্ক হয়ে যাবে। দেখো ওপরে লসাগু করলে কত হচ্ছে, দেখো ওপরে হচ্ছে তোমার x+7/2 + x+14, আর তলায় কত হচ্ছে দেখো x+14 × x+7/2, ঠিক আছে। আর এখানে রয়েছে x, তো কোনাখুনি গুণ করব, করে আমরা কাটাকুটি করার চেষ্টা করব। দেখো এখান থেকে x আর x 2x হয়, এই x-টা গুণ করলে কত পেয়ে যাবো আমি? এখান থেকে পেয়ে যাবো আমি 2x2। 14 আর 7/2 যোগ করলে কত পাই? দেখো 14 × 8 = 35/2, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 35x/2, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো এখান থেকে কত পাচ্ছি, দেখো x আর x গুণ করলে পাচ্ছি আমি এখান থেকে x2। দেখো এখান থেকে 14x আর এখান থেকে আসছে 7x+2 গুণ করলে, তো একইভাবে দেখো 35x/2 আসবে এখান থেকে। আর দেখো 14 সাথে 7/2 গুণ করলে কত পাচ্ছি এখান থেকে? 2 এটা কাটে 7, মানে 49। দেখো এইটা তো আর এইটা কেটে যায়, এই x2টা উপরে যায়, তাহলে এখানে পেয়ে যাচ্ছি কি আমরা? এখান থেকে পেয়ে যাচ্ছি x2 = 49। তাহলে x এর মান কত পাচ্ছি এখান থেকে? 7। 7টাই চেয়েছে আমার এখানে। তাহলে একসাথে কাজ করলে কত সময় কাজটা শেষ হবে? দেখো একসাথে কাজ মানে কি? এ প্লাস বি একসাথে মানে x ধরেছিলাম, তাহলে একসাথে কাজ করলে 7 ঘন্টায় কাজটা শেষ হবে। চলো পরেটা যাবো আমরা। কি বলেছে এখানে? একটা দ্রব্যকে 18% ছাড় আর 10.5% ছাড়ে বিক্রি করার পর বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে এত। তার মানে কি? তার মানে নিশ্চয়ই এই যে ছাড়ের মধ্যে পার্থক্য সেইটাই সমান সমান 192। কত পার্থক্য? দেখো 18 থেকে যদি আমি 10.5 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি এখান থেকে? 7.5। তো এই 7.5 সমান সমান হচ্ছে 192। একে কত আর হচ্ছে 100 কত? তো এটা মানে তোমার 10/75 হয়ে গেল, এটা × 100 হয়ে গেল। 25 দিয়ে কাটলে হয় 3, 25 দিয়ে কাটলে হয় তোমার 4, 3 দিয়ে কাটলে হয় তোমার 64, 64 আর 4 তোমার 256 হয়, আর একটা 0, তাহলে 2560 হচ্ছে আমার ধার্য মূল্য, ঠিক আছে। এই ছাড়ের মধ্যে পার্থক্যটা সমান সমান কত? 192। তাহলে একে কত আর ধার্য মূল্য আমি তো পুরো 100-এর ওপর হিসেব করছি, তাহলে 100-তে কত? চলো পরেরটা। একটা সংখ্যার 40% ও একই সংখ্যা 33% গড় হয় 73। আমি ধরে নিলাম সংখ্যাটা, তাহলে কত? 100x ধরলাম। তার মানে তার 40% মানে কত হবে? 40x, আর তার 33% মানে 33x/2 করলে কত পাচ্ছি আমি এখান থেকে? 73। দেখো ওপরেও আসে 73, কেটে গেলে x এর মান কত পাচ্ছি আমি? 2। তার মানে আলটিমেট সংখ্যাটা কত হয়ে গেল? 200। এবার কি বলেছে? এই সংখ্যাটার 1/5, তো 200 আর 1/5 করলে কত হয়? 40 হয়। এই সংখ্যাটার 1/4 করলে কত পাচ্ছি আমরা? 50 হয়। তাদের মধ্যে গড় তো 90/2 করলে কত পাচ্ছি? 45 হয়ে গেল অঙ্ক আমার, অপশান বি। চলো পরেরটা যাবো আমরা। একটা সংখ্যার ভূমির ব্যাসার্ধ আর অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ হচ্ছে সেম, মানে দুটোর আর হচ্ছে সেম, যেটা হচ্ছে তোমার 14। তো এই দুটো নিরেটের আয়তন সমান, তার মানে শঙ্কুর আয়তন কী জানি আমরা? 1/3 πr² h, আর অর্ধগোলকের আয়তন কী হবে? 2/3 πr³। এই দুটো আর সেম, তো দেখো এখানে 3 কেটে যায়, শুধুমাত্র এই সমীকরণ কী পড়ে থাকে? 2r পড়ে থাকে। তো 2r মানে কি? 2 × 14 = 28। তো বলছে শঙ্কুর বক্রতলে ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতল মানে কী হবে? πr² l, তাই না? শঙ্কুর বক্রতল মানে হচ্ছে πr² l। তাহলে আমরা এখান থেকে আরটা জানি, এখান থেকে আমি এইচটা জানি, তাহলে আমি এলটা বার করে নিই। এলটা কী হবে? r² + h² তার মানে 14, আচ্ছা এটা রুট হবে, তার মানে 14² + 28² দেখো 28² মানে কী জানি আমরা ভালো করে? না নিশ্চয়ই 14 × 2, তার মানে 14² × 2² যদি আমি এখান থেকে কমন তুলি 14² তাহলে বাইরে আসবে 14, ভেতরে কী থাকবে? 1+2² তার মানে 4 থাকবে, 1+4, তখন আলটিমেট পেয়ে গেলাম কত? 14√5, এটা হচ্ছে আমার এল। তারপর বসিয়ে দিই 22/7, আর এর মান কত এখান থেকে? 14 × 14√5। তো এটা যদি এটা কাটো তাহলে 28 আর 22 গুণ করলে কত পাচ্ছি আমি এখান থেকে? দেখো 28 আর 22, তখন 8×22 = 76, তাহলে 616√5, এটাই হচ্ছে তোমার
বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, 616√5। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। আমরা জাস্ট এখান থেকে কিন্তু এলটা বার করা একটু কষ্ট, কিন্তু যদি তুমি কমন দূরে নাও তাড়াতাড়ি হয়ে যাবে। যদি তুমি ভেঙে করতে যাও তাহলে তোমাকে আবার তাহলে ভাঙতে হবে। চলো পরেরটা যাবো আমরা। লম্ববৃত্ত শঙ্কুর তির্যক উচ্চতা এত, এল দিয়ে দিয়েছে কত এখানে 34। ভূমির ব্যাস মানে 2R সমান সমান দিয়েছে কত 32, তেমন এখান থেকে আর পেয়ে গেলাম কত আমি 16। আয়তন কত, আয়তন মানে কী বার করতে হবে এখান থেকে আমাকে 1/3 πr² h। তো দেখো আমাকে এইচ তো বার করতেই হবে, তো এইচ বার করা মানে l² - r² করে বার করে নিই আমরা। তো দেখো l + r l - r, তার মানে 34 + 16 একটা, আর 34 - 16 একটা, ঠিক আছে। দেখো এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে দেখো এখান থেকে পাচ্ছি আমরা 40 50, এখান থেকে কত পাচ্ছি আমরা 18, তখন আলটিমেট পাচ্ছি 900 900, মানে তোমার কত পাচ্ছি 30। ব্যাস হয়ে গেলো আমার, এবারে মান বসালেই হয়ে যাবে। তাহলে 1/3 দেখো পায়ের মান বসানোর দরকার নেই, কারণ পাই তো রয়েছে। আর এর মানটা কত এখান থেকে, আটটা দেখো কত বলেছে 16, তো দুবার আমি 16 লিখছি ×30, তো এটা দিয়ে এটা কাটো 10, 16² হয় 256, তার সাথে একটা শূন্য রয়েছে, তাহলে 2560π, এটা হয়ে গেলো আমার অ্যান্সার অপশান সি। চলো পরেরটা যাবো আমরা। কী বলেছে ছবিতে 5 বছরে দুটো কলেজ এ ও বি থেকে বিকম কোর্সের জন্য কতগুলো আবেদন পড়েছে তা দেখানো হয়েছে। 2015 থেকে 2019 পর্যন্ত কলেজ এর গড় অ্যাপ্লিকেশন সংখ্যা আর 2015 থেকে 2019 পর্যন্ত কলেজ বির গড় অ্যাপ্লিকেশন সংখ্যার মধ্যে পার্থক্য, মানে আমাকে সবগুলো যোগ করতে হবে, নীলগুলো করে আমাকে তার গড় করতে হবে, কমলাগুলো আমাকে যোগ করতে হবে, করে আমার গড় বার করতে হবে। তো একটা কথা বলি আমি, যখনই এইরকম ছবি দিয়ে কোনো গ্র্যাফ দিয়ে হোক বা কোনো ছবি দিয়ে যখন প্রশ্ন থাকবে, তো চেষ্টা করবে সেই প্রশ্নগুলোকে আগে সলভ করা। কেন বলছি, কারণ দেখো এখানে বলেছি কি 2015 থেকে 2019 পর্যন্ত কলেজ এর গড় অ্যাপ্লিকেশন, দেখো আমাকে একটু আগেই যখন আমি প্রশ্নটা করেছিলাম এইটা ছবির ওপর দিয়ে, তখন সেখানে কিন্তু আমাকে টোটালটা বার করতে হয়েছিল কলেজ এ কলেজই। তোমার যে শিটে বা যে রাফ পেপারে তোমার অঙ্কগুলো করবে সেখানে তোমাদের টোটালটা লেখা থাকার কথা। তো যখন তুমি এইটার ওইটা করো বা যখন এই পোর্শনে আসবে ডাইরেক্ট চলে আসবে, তাহলে তোমার অঙ্কটা করতে অনেক সুবিধা হবে, নাহলে তোমাকে আবার প্রথম থেকে যোগ করতে হবে, তাই না। তো দেখো আমার যেহেতু মনে আছে কত ছিল কলেজ এ, 900 ছিল, ঠিক আছে, 900 মোট ছিল 900। তো 900 গড় করলে কত হয় 900/5, আমি এখন করছি না থাক। এবার আমরা কী করবো, এই অরেঞ্জটাকে যোগ করবো, তাহলে দেখো এখান থেকে 150 220 কত হচ্ছে 370 হচ্ছে, 370 আর এখান থেকে 180 তেমন হয়ে গেলো তোমার 450, আর 550 100 তোমার 650, আর এখান থেকে কত পাচ্ছি আমরা 72 20 920, তাহলে 920/5 হচ্ছে তোমার বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এদের মধ্যে পার্থক্য কত, 920/5 থেকে 900/5 বিয়োগ করে দাও, আলটিমেট থাকছে কত 20 20/5, মানেই হচ্ছে কত 4, তো 4 হয়ে যাবে অ্যান্সার অপশান ডি। আশা করি বোঝা গেছে। চলো পরেরটা যাবো আমরা। কী বলেছে এখানে, যদি একটা ঘনকের আয়তন এত √3 সেমি³ হয় তবে এটার কর্ণের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, ঘনকের আয়তন এটা বলে দিয়েছে। আচ্ছা ঘনকের আয়তন মানে কী জানি আমরা, a³ = হচ্ছে 375√3। তো দেখো এখান থেকে পাবো আমরা 125 × 3 × √3, তো 125 মানে এটা ধরো 5³, আর 3 মানে কী লিখতে পারি বলো তো আমরা, 3 মানে লিখতে পারি আমরা √3 × √3, তার বলতে পারি √3³ এটা, ঠিক আছে, দুটো এখান থেকে √3, এখানে একটা √3, তিনটে, কারণ এর মান কত পাচ্ছি এখান থেকে আমরা 5√3। কী বলেছে এখানে আমার কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি a√3, তাহলে 5√3 তার সাথে √3 গুণ 5 × 3 সমান কত পাচ্ছি এখান থেকে আমি 15, তাহলে 15 সেন্টিমিটার হচ্ছে আমার অ্যান্সার। পরেরটা যাবো আমরা। দুটো সংখ্যার যোগফল এত গুণফল এত তাদের গসব কত, দুটো সংখ্যার যোগফল তোমার ধরো দুটো সংখ্যার যোগফল হচ্ছে তোমার x + y তোমার 60, আর xy হচ্ছে কত 875। তো গসগো মানে তোমাকে কী করতে হবে না, xy দুটো সংখ্যাকে বার করতে হবে, বার করার পর গসগো করতে হবে। তো আমরা এখান থেকে তো x - y বার করতেই পারি, কারণ এখানে আমাদের x + y দেওয়া রয়েছে, 4ab সূত্রে লাগাবো, করতে পারবো, কিন্তু অনেকটা সময় যাবে, তার জন্য আমরা কী করবো এই যে গুণফলটা, গুণফলটাকে আমরা চেষ্টা করবো ভাঙার। তাহলে 5 × দেখো 5 দিয়ে কাটলে কত হয় 5 × 5 তোমার 3 হচ্ছে এটা, 5 × 7 = 35, 5 × এটা আর একটু ভাঙি এটাকে, তো 5 দিয়ে কাটলে হচ্ছে কত 3 × 5 = 15 আচ্ছা 35, তার মানে দেখো 5 × 5 × 5 × 7, দেখো এখানে যদি দুটো দুটো করে নিই আমি, তাহলে দেখো 5 × 5 = 25 আর 5 × 7 = 35, তাহলে 25 ও 35,
এই দুটো সংখ্যা এমন সংখ্যা যা দেখো যোগ করলে কত হচ্ছে, 60 হচ্ছে, আর দেখো গুণ করলে কত হবে, 875 হবে। ব্যাস, তাহলে আমার সংখ্যা দুটো হচ্ছে এই। এদের গসাগু করলে কত হবে, দেখো 5 কমন, এদের মধ্যে ধর 5 হবে গসাগু। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরেরটা যাবো আমরা। বৈষ্ণব সকাল 11টায় স্থান এ থেকে বির দিকে যাত্রা শুরু করে, ঠিক আছে, এ থেকে বির দিকে যাত্রা শুরু করছে কখন, সকাল 11টায়। আচ্ছা সুমন, এটা ধরো বি আর এটা ধরো সুমন এস, ঠিক আছে, তো এস কী করছে না, 2 PM-এ বি থেকে এর দিকে যাত্রা শুরু করছে, তাদের মধ্যে দূরত্ব কত, 516 কিলোমিটার, আর বৈষ্ণবের বেগ কত বলেছে, 44 কিলোমিটার/ঘন্টা, আর সুমনের বেগ হচ্ছে এত। কোন সময় তারা একে অপরের সাথে সাক্ষাৎ করবে, তো এরকম অঙ্ক অনেকবারই হয়েছে। তাহলে দেখো এর বেগটা কত বলে দিয়েছে এখানে, 44 কিমি/ঘন্টা, আর এটার বেগ বলে দিয়েছে কত, 52 কিমি/ঘন্টা। আচ্ছা এর মধ্যে মোট দূরত্ব কত বলে দিয়েছে, 516 বলে দিয়েছে, ঠিক আছে। তো কোন সময় তারা একে অপরকে মিট করবে, দেখো এ মানে এখানে বৈষ্ণব দেখো শুরু করেছে কটায়, সকাল 11টায়, আর এ শুরু করছে কত, কখন দেখো, দুপুর 2টোয়। দেখো 11 থেকে 2টোর মধ্যে পার্থক্য কত হয়, দেখো 2 PM থেকে যদি আমি 11 AM বাদ দিই, তাহলে দেখো প্রায় 3 ঘন্টা, প্রায় না, 3 ঘন্টা, তো 3 ঘন্টা তো আর নিশ্চয়ই বৈষ্ণব বসেছিল না, নিশ্চয়ই হেঁটেছে। কতটা হেঁটেছে, 3 × 44, তার বেগ তো 44 করে, তাহলে কত হচ্ছে এটা, 132, তাহলে হচ্ছে অলরেডি 132 চলে গেছে, ধরলাম আমি এইটা 132। এবার যা মিট করার হবে নিশ্চয়ই এই যে বাকি অংশটা সেখানে মিট করবে, বাকি অংশ মানে কত, 516 থেকে 132 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 4, এখান থেকে পাচ্ছি আমরা 28, তাহলে নিশ্চয়ই বাকি অংশটা 28 কোথায়, 384, নিশ্চয়ই বাকি অংশটা কত, 384, যা মিট করার কিন্তু এই এর মধ্যেই মিট করবে, ঠিক আছে, যা মিট করার কিন্তু এর মধ্যেই মিট করবে। তো মিট করার জন্য টাইম কী হবে, টোটাল দূরত্ব বাই বেগ, যেহেতু এ এই দিকে যাচ্ছে, এ এই দিকে যাচ্ছে, তার মধ্যে রিলেটিভ বেগ কত হবে, ওদের মধ্যে যোগ, 44 + 52, তো দেখো 384 বাই কত হচ্ছে এটা, 96। আচ্ছা এটা দেখো কত দিয়ে কাটে, 4 দিয়ে কাটলেই, হ্যাঁ 4 দিয়ে তো কেটেই যায়, 4×6=24, 4×9=36, আর দেখো 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা পরে তারা মিট করবে, কার 4 ঘন্টা পরে, না 2 PM-এর পর মিট করবে, তখন 2 PM-এর সাথে আরও 4 ঘন্টা যোগ করলে কত পাচ্ছি আমি, 6 PM, মানে সন্ধে 6টার সময় তারা একে অপরের সাথে মিট করবে। এই অঙ্কটা অনেকবারই হয়েছে, বিভিন্ন শিফটে বিভিন্নভাবে ঘুরিয়ে খাড়িয়ে সংখ্যা দিয়ে কিন্তু এসছে, তাই আগামী SSC MTS পরীক্ষাতেও কিন্তু এটা আসতে পারে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। চলো পরের প্রশ্নে যাবো আমরা। কী বলেছে এখানে, বলেছে 2016 এবং 2017 সালের কলেজ এর মোট অ্যাপ্লিকেশন সংখ্যা, 2016 আর 2017 সালের কলেজ বির মোট অ্যাপ্লিকেশন সংখ্যার মধ্যে অনুপাত। দেখো 2016-17 মানে এইটা, তাই না, এটার নীলটা আমি যোগ করবো, কত হচ্ছে দেখো 180 আর 200, যোগ করলে কত পাচ্ছি এখান থেকে, 380, আর 220 আর 180 যোগ করলে কত পাচ্ছি এখান থেকে, 400, তো 0-0 কেটে গেল, 19:20। দেখো আমি এটা এইটা না বার করলেও করতে পারতাম, কারণ দেখো এখান থেকে 380 আসছে, কাটাকুটি করার পর তো 19 তো আসবেই আসবে, দেখো এখানে কোথাও 19 নেই, দেখো এখানে 15 আছে, এখানে 18 আছে, 15 আছে, মানে একমাত্র অপশান সিটাই কারেক্ট হতো, করা দরকারও ছিল না। চলো পরেরটা যাচ্ছি আমরা। 12টা টিভি সেট প্রতিটা এত দামে কেনে, সবগুলোকে এত দামে বিক্রি করেছেন, দেখো 12টা টিভি সেট বিক্রি করে দিয়েছে কত টাকায়, 2,59,59,200 টাকায়, তাহলে একটা টিভি সেট বিক্রি করেছে কত টাকায়, ভাগ করে বার করে নিই আমরা, তো 12×2=24, 1×12=12, 6×12=72, তাহলে 21,600 টাকায় বিক্রি করেছে, তার প্রফিট কত হলো, তার প্রফিট দেখো 18,000 টাকায় কেনা, এত টাকায় বিক্রি, তেমন 3,600 টাকা প্রফিট, কতর ওপর প্রফিট এটা, 18,000 টাকার ওপর প্রফিট, তাহলে তোমার 100-এর উপর কত, তো এটা পুরোটা কেটে গেলে 10 পড়ে থাকে, তাহলে এখানে পাচ্ছি আমি 10%, এই সরি 5 পড়ে থাকে এখানে, তাহলে এখানে পাচ্ছি আমরা 20%, তাহলে অপশান কত হচ্ছে, ডি, লাভ হচ্ছে 20%, দেখো 5 আর 36 গুণ করলে হচ্ছে 180, তুমি একটু ভুল বলছি না, তাহলে এখানে তলায় থাকছে কত, 5 100 দিয়ে 5 ভাগ করলে, 100-কে 5 ভাগ করলে কত পাচ্ছি আমার, 20%, তো লাভ হচ্ছে 20%। চলো আজ লাস্ট অঙ্ক, তো মান নির্ণয় দিয়েছে, আমরা সাবধানে করবো, এখানে একদম ফার্স্টে রয়েছে 21-এর গুণ, আচ্ছা এখান থেকে 9 আর 4 বিয়োগ করলে 5 পেয়ে গেলাম, এবার দেখো এখান থেকে 8/4 মানে এখান থেকে পেয়ে গেলাম আমি 32, 8/4 তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি কত, 1/4, তাই না, 8/32 মানে 1/4, 4/2 মানে এখান থেকে 8 পেয়ে গেলাম, এখান থেকে আবার দেখো 4 রয়েছে, 4/8 করলে কত পাচ্ছি আমি, 1/2 পেয়ে গেলাম, তো এইটুকু পড়ে আছে আমার, এবার 21 ইন্টু
पाँच अच्छा एखे भाग छो तक भाग छो देखो एक चार और दर चार एक चार एक दुई जो कर कत पासी एखान तीन चार पासी तमें गुण कर ले कत पा ये चार तीन पा तईना ए देखो डायरेक्ट गुण कर दो और करार किसी दरकार नहीं एखान सत केटे जाए देखो सत पाँच पैंतीस और चारे कत हे एकशो चल्लिस अपशन ए हे राइट आंसर। तो यही आज के गोटा शिफ्टर प्रश्न उत्तर जो भिडियो भाव लगे थे अवश्य लाइक कर दिव्य शेयर कर दिव्य सबसक्राइब कर रखो पर बारगुलर और यही शिफ्टगुलो के लिए भिडियो देखार संगे संगे खाता पेन नहीं बस प्रैक्टिस करो तो तुम्हारे हाथों स्पीडो बाढ़ परीक्षा क्योंकि तरह करते चलो देखा हे पर भिडियोते बाय।